এক্সাইটমেন্ট হয়, আনন্দ সব কিছুই, অনেক কিছুই কাজ করছে যে চাইল্ড ইজ এ গিফট অফ গড। সত্যি একটা শিশু, একটা সন্তান সত্যি ভগবানের দান। ভগবান না দিলে সেটা কখনোই পাওয়া সম্ভব না। ও তো উঠতে বসতেই আমাদের হাত তুলত, কখন না দিন কি হয়, আদৌ আমি বাচ্চাটা ঠিকঠাক করে জন্ম দিতে পারবো কিনা। তো হওয়ার 18 বছর, এখন আমার মেয়ের 18 বছর, এটাও ভাবি যে একটা বড় হয়ে গেছে, না জানি কি ভাবে, জানি না কি ভাবে, কিন্তু বিশ্বাস করুন ওর জন্য ভালোবাসা, ওর জন্য কেয়ার, ওর জন্য আমার কনসার্ন, এটা তো কোনো কোনো কমতি আসবে না, কারণ আমার প্রথম সন্তান। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজলো সকাল 9:45। আজকে এখন থেকেই আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বেডশিট টেডশিট পাল্টে দিয়েছি, ল্যাপ কম্বল যা ছিল বিছানা থেকে সব সরিয়ে দিয়েছি, আর ল্যাপটাকে এখানে এনে রেখেছি, আর কম্বলটা গুছিয়ে দিয়েছি একদম জায়গায় ঘরদোর, কারণ বিছানাপত্র না হিবিজিবি হয়েছিল, এমনিতে গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালাতে হচ্ছে, আর বিছানা এগুলো দেখে না শরীর যেমন কী জানি কীরকম করছিল, তার জন্য আগে ঘুম থেকে উঠে এগুলোকে বিছানা থেকে বিদায় করলাম। আর ব্রেকফাস্ট এখনও কিছু করা হয়নি, ভাবছি কী করা যায়। গতকালকে রাতে মিঠুন বাজার থেকে আসার সময় ওকে বলেছিলাম পাকা কলা আনতে, যে এখানে কলা এনেছে, এখানে এনেছে নাকি কমলা না মোসাম্বি, সে যাই হোক কাঁচা কাঁচা বলছে, এগুলি নাকি মিষ্টি হবে। আমি বলছি এগুলি যদি টক হয় আমি তো একটা খাবো না। আর ঘরে যেহেতু চিংড়ি মাছ আছে, আনিয়েছিলাম হলো দুটো নারকেল, চিংড়ি মাছের মালাইকারি খাবো ভেবে ভেবেছিলাম আজকে চিংড়ি মাছের মালাইকারিটাই রান্না করবো। আর কেকও নিয়ে এসেছে, কেক খেলেও খেতে পারি। কিন্তু আসার সময় গতকালকে ও নিয়ে এসেছে না, দেখুন এই হলো মাশরুম, মাশরুম তো থাকতে চায় না, তো ভাবছি আজকে মাশরুমটাই রান্না করে নেব, চিংড়ি মাছ তো থাকবে ফ্রিজে। আর নিয়ে এসেছে অনেক সবজি এনেছে, এই যে দেখুন একটা লাউ এনেছে, আর এনেছে হলো ও ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাক, তারপর এনেছে হলো এঁচড়, এবছর একদিন এঁচড় খাইনি তো তার জন্য বলেছিলাম এঁচড় আনতে, এঁচড় এনেছে, শিম এনেছে, বেগুন এনেছে, কুমড়ো এনেছে, যা যা বাজারে সবজি পাওয়া গেছে সব নিয়ে এসছে। তো ভাবছি একটু শাক রান্না করব আর মাশরুমটা রান্না করব, ভাবছি আজকে লাল শাকটাই খাবো, লাল শাকটাই বেশি ভালো লাগে। এছাড়াও না আমার গাছের লাউ শাকও আছে, কি করব ভাবছি। যে দেখুন এখানে করেছি হলো লাল শাক ভাজা বেগুন দিয়ে, আর এর মধ্যে দিয়েছি হলো পেঁয়াজ আর রসুন সম্বার, আর এখানে করেছি হলো লাউ শাক, এটা করেছি শিম আর আলু দিয়ে মেথির সম্বার দিয়ে। আর এখন করবো হলো মাশরুম, এই যে মাশরুমটা কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এই যে দেখুন এই সাইজ করে আলু কেটেছি, এখন আলুটা পাশে ভাজতে বসিয়ে দেবো। কোনো কাজ করতে না, একদমই এনার্জি পাচ্ছি না, জানো একটু পরপর জানি মাথাটা কীরকম করছে, আর মনে হচ্ছে একটু গা গুলাচ্ছে। সে কখন থেকে রান্না বান্না বসিয়েছি, কিন্তু সব কিছুই তো ঝামেলা, একবার লাউ শাক দিয়েছি অনেকটা টাইম লেগেছে, তারপর কেটেছি, তারপর রান্না করেছি, তারপর আবার ডাঁটা শাক বেছেছি,
ধুয়েছি কেটেছি, তারপর এখন আমার মাশরুম, সবগুলো রান্নাই খুব ঝামেলা। মিটিং দেওয়ার সময় আমাকে বলছিল আমার নাকি খেয়ে কোনো কাজ নেই, এত কিছু রান্না কেন করছি, একবার লাউ শাক করেছি তারপর আবার কেন ডাঁটা শাক করছি, শাক কি বেশি দিন থাকে বলুন, এত শাক এনেছে রান্না করতেই হবে। আর গরমও পড়ে গেছে জানেন, আর গতকাল রাতে করেছিলাম হলো শীতল শুক্তির বড়া, এই যে দেখুন লাউ পাতায় না সরি কুমোর পাতায়, কুমোর পাতায় শীতল শুক্তি মাছের বড়া করেছি, খেতে যা টেস্টি হয়েছে তার দুটো আছে, এইবেলা আমরা মা নিয়েই খাবো। আর মশলাপাতিতে এখানে একটুখানি আদা কাঁচা লঙ্কা আর সামান্য একটু রসুন নিয়েছি, জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে টেস্ট করে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মাশরুমটা বসিয়ে দেবো, পাঁচ ফোড়ন আর পেঁয়াজ সম্বার দেবো। তরকারি হয়ে গেছে, এবার গরম মশলা দেবো আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা করে নিয়েছি, এই যে দেখুন মাশরুম তরকারি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা, এখন বাজে হলো 8টা, টিউশনে গেছিলাম, টিউশন থেকেই মাত্র ফিরেছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু মনের কথাগুলো শেয়ার করি। সারাদিন তো কাজকর্মে চলে গেছে, ইদানিং যদিও আমি একটু কাজকর্ম চাপটা কমই নিচ্ছি, বিশেষ করে আমার ঘরে অনেক ময়লা কাপড় চোপড় জমে গেছে, কিন্তু মিঠুন আমাকে বারবার বলে দিয়েছে একদমই কোনো কাপড় চোপড় ধোবে না, আমি রবিবার দিন সব ধুয়ে নেব। আর সত্যি বলছি একদমই এনার্জি পাই না জানেন, মনে হয় যে খুব আলসি লাগে, কোনো ক্রমে রান্নাবান্নাটা করে দুটো খেয়ে বিছানায় পড়ে থাকতে পারলেই মনে হলো যে যে শান্তি পেলাম, আদার্স কোনো কাজকর্ম করতে সত্যি ইচ্ছে করে না। সে যাই হোক, মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট, ভয়, আনন্দ সব কিছুই, অনেক কিছুই কাজ করছে, যেগুলি হয়তো সবগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু চাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে, কারণ এছাড়া কার কাছেই বা শেয়ার করব বলুন। ও আর আমার গত ভিডিওতে অনেকেই আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, যার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর একজন কমেন্ট করেছে যে চাইল্ড ইজ এ গিফট অফ গড, এবং সত্যি একটা শিশু, একটা সন্তান সত্যি ভগবানের দান, ভগবান না দিলে সেটা কখনোই পাওয়া সম্ভব নয়। আর আমার না সবসময় খুব ইচ্ছে ছিল যে আমার দুটো বাচ্চা হবে, যখন মেয়েকে নিয়ে স্কুলে যেতাম, স্যারের বাড়ি যেতাম, তখন সবাই যখন বলতো আরেকটা ছেলে আছে আরেকটা মেয়ে আছে, আমার মেয়েকে অনেকবার বলছি যে জানিস আমার না দুটো বাচ্চা ভীষণ ভালো লাগে, তোর একটা ভাই বোন হলে ভালো হতো, কিন্তু সেই সুযোগ তো আর হয়ে ওঠেনি। আর উনি কমেন্টেটরও বলেছে যে আমি যে আমার গত
প্রেগন্যান্সি এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, এটা শুনে উনি অনেকটাই কষ্ট পেয়েছেন। এবং সত্যি বলছি, প্রেগন্যান্সিটাকে যে এনজয় করা, সেটা আমি ওই সময় কিছুই করতে পারিনি। সারাক্ষণ একটা ভয়ের মধ্যে, একটা টেনশানের মধ্যে ছিলাম যে কখন না জানি কি হয়ে যায়, কখন, কারণ ও তো উঠতে বসতেই আমার গায়ে হাত তুলতো, তো কখন না জানি কি হয়, আদৌ আমি বাচ্চাটা ঠিকঠাকভাবে জন্ম দিতে পারবো কি না, কারণ প্রেগনেন্সি অবস্থায় আমাকে ওর হাতে মার খেতে হয়েছে। সে যাই হোক, আমার গত আমার যে আগের বিয়েটা ছিল ওটার মধ্যে যদি আমি ভালো কিছু পেয়েছি, গড গিফটেড যেটা পেয়েছি, সেটা হলো আমার মেয়ে। ওই রিলেশনশিপে একমাত্র আমার মেয়েকে ছাড়া আমি আর কোনো কিছুই পাইনি। আমার মেয়েই আমার জন্য লাকি চার্ম ছিল। ওই রিলেশনটাতে যদি ভালো কিছু পেয়ে থাকি, সেটা হলো আমার মেয়ে। আমার মেয়ে কিন্তু আমার জন্য খুবই লক্ষ্মী। তো মেয়ে হওয়ার 18 বছর, এখন আমার মেয়ের 18 বছর, এটাও ভাবি যে অনেকটা বড় হয়ে গেছে, না জানিও কি ভাবে, জানি না ও কি ভাবে, কিন্তু বিশ্বাস করুন, ওর জন্য ভালোবাসা, ওর জন্য কেয়ার, ওর জন্য আমার যে কনসার্ন, এটাতে কোনোদিনও কোনো কমতি আসবে না, কারণ ও আমার প্রথম সন্তান। ওকে আমি যতটা ভালোবেসেছি, যতটা আদর করেছি, যতটা যত্ন করেছি, এটা হয়তো বা আমি আমার দ্বিতীয় সন্তানকেও করতে পারবো না, কারণ প্রথমটা সবসময় খুব স্পেশাল থাকে। আমার মেয়ে সবসময় আমার জন্য খুবই স্পেশাল ছিল, আছে এবং থাকবে। আর মেয়ে হওয়ার 18 বছর পর এখন আমি আবার দ্বিতীয়বার মা হতে চলছি, সেটাও আমার জন্য খুব একটা এক্সাইটমেন্টের ব্যাপার, সত্যি বলছি। আর এটা আমার জন্য খুবই আনএক্সপেক্টেডও ছিল, কারণ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার অনেক কমপ্লিকেশন আছে। আমার অলরেডি 2টো অপারেশন হয়েছে গত ডিসেম্বরে। তো আরও কমপ্লিকেশন আছে, যেটা হলো আমার ইউট্রাসে সিস্ট আছে, তারপর টিউমার আছে। আজকে থেকে 3-4 বছর আগে যখন প্রথম আমার হঠাৎ করে একবার পিরিয়ড মিস হয়ে যায়, 4 মাস ধরে আমার পিরিয়ড হচ্ছিল না, তো তখন ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর আমাকে খুলে কিছুই বলেননি, উনি বলছে না তোমার তো কোনো সমস্যা নেই, ওষুধ দিয়ে দেবো, পিরিয়ড রেগুলার হয়ে যাবে, আর তোমার গোল ব্লাডার স্টোন আছে, ব্যাস এইটুকুই বলেছে। তারপর উনি আমাকে বলেছিলেন তোমার কি কোনো দ্বিতীয়বার বাচ্চা নেওয়ার ইচ্ছে আছে। তখন আমি তো অবাক হয়ে যাই, উনি আমাকে এই কথাটা কেন জিজ্ঞেস করছেন, আর ওনাকে আমি তখন বলতে পারছি না, যা বলতে পারছি না না মানে আমি ইচ্ছে করেই বলিনি যে আমার তো তখন হাজব্যান্ডই নেই, আমি বাচ্চা কী করে নেব, আমি তেমন কিছু বলিনি। উনি আবার বললেন যে যদি বাচ্চা নিতে হয় আমাদের সঙ্গে কনসার্ন করো, এমনিতে তো বাচ্চা হবে না। আমি ব্যাপারটা এতটা গায়ে লাগাইনি, আমি ভাবলাম না জানি উনি কেন বলেছেন, কিন্তু উনি আমাকে বলেননি যে আমার ইউট্রাসে প্রবলেম আছে, এটা উনি আমাকে বলেনি। এটা আমি পরে যখন অপারেশনের সময় আমি আবার ডক্টরের অন্য ডক্টরের সঙ্গে যোগাযোগ করি, ওনারা আমার আগের সোনোগ্রাফি রিপোর্টটা দেখাই, তখন উনি বলছেন তোমার তো ইউট্রাসে প্রবলেম আছে। আমি বললাম কিসের প্রবলেম, ডাক্তার তো আমাকে কিছু বলেনি। তখন বললো না তোমার ইউট্রাসে সিস্ট হয়েছে। তারপর আবার যখন সোনোগ্রাফি করাই তখন বলছে যে সিস্টের সঙ্গে এখন টিউমারও হয়ে গেছে। তো আমি তো ধরেই নিয়েছি যে হয়তো বা আমি আর কখনোই মা হতে পারবো না, কারণ এসব সমস্যার মধ্যে মা হওয়াটা খুবই কঠিন ব্যাপার। আর তেমন কোনো আমাদের প্ল্যানও ছিল না, কিন্তু কী করে যে কী হয়ে গেল আমি নিজেও জানি না। আমি সত্যি মানে এটা নিয়ে খুবই আশ্চর্য হয়েছি, খুবই আনএক্সপেক্টেড, কিন্তু যখন শুনেছি সত্যি আমি খুব খুব খুশি হয়েছি, মিঠুনও খুব খুশি হয়েছে। কারণ শুনুন, কারণ বাবা ডাক পৃথিবীতে সবাই শুনতে চায়, আমার যেমন মা ডাক শোনার ইচ্ছা, ওরও তো বাবা ডাক শোনার ইচ্ছা হয় বলুন। আমার মেয়ে তো অনেকটা বড় হয়ে গেছে, হয়তো ওকে কখনো বাবা ডাকতে পারবে না, কিন্তু ওরও তো যদিও বলে না কখনোই, বা ওর কোনো বাচ্চা চাই, বাচ্চা লাগবে, এরকমও আমাকে কখনো বলেনি জোর জবরদস্তি, এমন যে আমার লাগবেই চাই কখনো বলেনি। কিন্তু ভগবান যেহেতু দিতে চেয়েছে, তখন আমি এটা সাদরে গ্রহণ করলাম, কারণ আমি জানি ওরও তো ইচ্ছে হয় অবশ্যই বাবা ডাক শোনার। তো সর্বোপরি এটা বলতে পারি যে আমার মেয়ে 18 বছর পর, এটা আমার মিরাকেল প্রেগনেন্সি, সত্যি আমার কল্পনাতীত। আর আমি আমার এই প্রেগনেন্সিটাকে খুব এনজয় করতে চাই, জানেন প্রতিটা মুহূর্তকে আমি খুব এনজয় করতে চাই।
আর আমার ভালো মন্দ খারাপ সবটাই আপনাদের সঙ্গে শেয়ারও করতে চাই। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাহস দেবেন, কারণ এই প্রেগনেন্সি জার্নিটা হয়তো আমার জন্য একটু কঠিনই হবে, কারণ বললামই কমপ্লিকেশন আছে, তার সঙ্গে বয়সও বেড়েছে, দুটো মিলিয়ে আমার জন্য একটু কঠিন হবে জানি, কিন্তু অল ইজ ওয়েল এই আশাটা মনে সবসময় আছে যে ভগবান যখন দিয়েছে তখন সবকিছু ভালোই হবে। চলুন, হ্যাঁ অনেক বকবক করে ফেলেছি, আজকের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।